কী এমন মশলা দিলাম যে চিকেনটা খেতে এত টেস্ট হলো, তো সেটা জানার জন্য ভিডিওটাকে কিন্তু স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, কেমন আছো সবাই? আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো আজ আমি রান্না করব চিকেন। তো এখানে 1 কিলো মতন মাংস আছে, আর এখানে নিয়েছি পেঁয়াজ আদা রসুন, এই ইয়েগুলো কিন্তু সমস্তটাই আমি কিন্তু ভেজে করব। মানে দেখতেই পেলে প্রথমে কড়াই পেঁয়াজ আদা রসুন সবটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আর এদিকে তার ভেতরে দিয়ে দিয়েছি জিরে, পেঁয়াজ আদা রসুন জিরে সব কিন্তু একসাথে পেস্ট করে নিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো মাংসটা আমি তেলের উপরে দিয়ে দিয়েছি, তেলে দিয়েছি তেজপাতা, সজনে লঙ্কা, গোলমরিচ আর জিরে ফোড়ন দিয়ে মাংসটা হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আমি পেঁয়াজ আদা রসুন জিরে, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে দেখো এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর হচ্ছে পাকা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এখানে জল দিয়ে দিয়েছি, জলটা কিন্তু অবশ্যই আমি গরম জল দিয়েছি। তো দেখো এখানে জল দিয়ে দিয়েছি, একটুখানি ফুটবে, ফুটে কষানো হয়ে যাবে। আলু কিন্তু আমি তখনও দিইনি, আলু কিন্তু আমি শেষে দেবো, আলু যদি এখন দিয়ে দিই আলুগুলো গলে যাবে, সেই কারণে আলুগুলো এখন দিইনি। তো দেখো আমার চিকেনটা কষানো রেডি হয়ে গেছে, আর এই সাইডে গরম জল রেখে দিয়েছি। তো দেখো কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম কড়াই জল, জল ঢেলে দিলাম, তার ভেতরে দিয়ে দিলাম আলুগুলো। এবার আমি আধ ঘন্টা মতন ভালো করে ফুটিয়ে নেব। আর হ্যাঁ, আমরা তো নর্মালি রান্না করি পেঁয়াজ আদা রসুন শিলে বেটে, নয় মিক্সিতে বেটে, কিন্তু আমি এখানে রান্না করেছি পেঁয়াজ আদা রসুন জিরে, সব জিরে না সরি পেঁয়াজ আদা রসুন সবটাই কিন্তু আগে তেলের ওপরে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে এর মধ্যে দিয়েছি। আর এইদিকে রাখছি কাণ্ড, তো দেখো ওদের সাথে বকতে 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 এদিকে আমার মাংসের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখো এখানে চিকেনটা ফুটছে, এটা আরেকটু ফোটাবো তারপরেই নামাবো। তো আমার মাংসতে লবণ আর হলুদ আর ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে দিও, এখানে কিন্তু ঝাল হয়নি বলে পরে আমি 5-6টা মতন কাঁচা লঙ্কা চিরে দিয়েছি। তো দেখো আমার চিকেন কিন্তু রেডি, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে চিকেনটা। খাওয়াতে এসেছি মাংস দিয়ে আর ডিম দিয়ে আমার মামাকে এখন খাওয়াবো, তো চলো ওকে এখন খাইয়ে নিই। জলও খাবে, আচ্ছা খেয়ে ওখানে তারপরে দেখো আমি এখানে এক বাটি মাংস নিয়ে এসেছি, মাংস নিয়ে কিন্তু আমি বসে পড়েছি খেতে এটাকে। তারপরে দেখো খেতে কিন্তু দারুণ হয়েছিল গাইজ, খুব সুন্দর হয়েছিল খেতে। মানে আমি বলছি, তোমরা হয়তো ভাবতে পারো রান্না করেছি বলেই হয়তো বলছি, সেটা কিন্তু না, খেতে কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল। আর হ্যাঁ, এই যে সিক্রেট ব্যাপারটা, মানে পেঁয়াজ আদা রসুন ভেজে মাংস রান্না করার টিপসটা কিন্তু আমি আমার হাজবেন্ডের কাছ থেকেই শিখেছি, কিন্তু রান্নাটা কিন্তু করলে এইভাবে করলে দারুণ হয়। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।